হ্যালো ভিউস, আমি সুকুমল চন্দ্র, ক্রিয়েটিভ মিশনের বিডিটার। আপনাদের স্বাগতম জানাচ্ছি। আমরা আজকে এমএস এক্সিস নিয়ে আলোচনা করব, তবে জানিয়ে রাখছি আমাদের এই টিউটোরিয়ালগুলো যদি প্রতিনিয়ত পেতে চান অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করে রাখুন, যাতে প্রতিনিয়ত আমাদের টিউটোরিয়ালগুলো আপনারা সহজে পেয়ে যান। এখন আমরা যেটা উপস্থাপন করছি যে আমরা সাধারণত টিচার্স এবং স্টুডেন্টদের সুবিধার্থে আমরা টিউটোরিয়ালগুলোকে এফেক্টিভলি উপস্থাপন করি, তো আমাদের ক্লাস শুরু করছি। আমরা আজকে এমএস এক্সেসের প্রথম কাজ টেবল ডিজাইন নিয়ে আলোচনা করব। মূলত এমএস এক্সেস একটি ডাটাবেস প্রোগ্রাম এবং এখানে ডাটা সংরক্ষণ করে রাখা যায় এবং এখান থেকে ডাটা ফাইন্ড আউট করে কোয়ারির মাধ্যমে উপস্থাপন করা হয় খুব সহজেই, খুব সুন্দর করে। তো আমরা টেবল ডিজাইন সম্পর্কে আলোচনা করছি। এমএস এক্সেস একটি ডাটাবেস সফটওয়্যার। ডাটাবেস সংরক্ষণ করার জন্য প্রথমে টেবল তৈরি করতে হয়। তো টেবল ক্রিয়েট করার জন্য যে ভিউটা প্রথমে আপনি পাবেন এমএস এক্সেসে, সেই ভিউটা আমি এখানে দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে যাবেন ক্রিয়েট টেবল। ক্রিয়েট টেবলে গিয়ে আপনি টেবল ডিজাইন করবেন, টেবল ডিজাইন বাটনে ক্লিক করবেন। এখানে বৃত্ত আকারে আছে, তো এখন আমরা পরবর্তীতে ওই যে টেবল ডিজাইন যখন ক্লিক করবেন, নিচে টেবল ওয়ান নামে একটা ফিল্ড নেমের একটা বক্স আসবে, সেই ফিল্ড নেম ডাটা টাইপের বেস করে আপনি পুরো কাজটা স্থাপন করবেন। তো আমরা প্র্যাকটিক্যালি কাজটা করি। তো তার জন্য আমরা প্রথমে একটু ডেস্কটপে চলে যাই। ডেস্কটপে আমরা টেবল করে রেখেছি বা একটা অ্যাক্সেসের ফাইল করে রেখেছি বা ডাটাবেস করে রেখেছি ডাবল ডিজাইন নামে। তো এটাতে আমরা ডাবল ক্লিক করলাম, ওপেন করলাম। ওপেন করার পর ক্রিয়েট ট্যাবে ক্লিক করলাম, যথারীতি যেভাবে ছিল আমরা দেখেছিলাম আমাদের পাওয়ার পয়েন্টের স্লাইড শোতে। ক্রিয়েট থেকে টেবল ডিজাইনে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা এখানে আমাদের ফিল্ড নেমগুলো লিখবো, যাতে ফিল্ড নেমের আন্ডারে আমাদের ডাটাগুলো এন্ট্রি করতে পারে। যেমন আরডি নেম, আমাদের কী কী লাগবে আরডি নেম, যে ডাটাগুলো আমরা এন্ট্রি করব। প্রথমে ট্যাক্স দিলাম। দেখেন আমরা যদি একটু খেয়াল করি, এই যে ডাটা টাইপ, এখানে 11টা ডাটা টাইপ আছে। 11টি ডাটা টাইপের মধ্যে আপনার ট্যাক্স দিলে আপনার হবে কি, যে এই আরডি নেমে আপনি আরডি দিতে পারবেন, তবে অ্যালফাবেট এবং নিয়মের সংখ্যা দুটোই একসাথে ইউজ করতে পারবেন। যেমন এমপ্লয়ের জন্য EMP001 সামথিং ইউ লিখতে পারেন। আর এটার জন্য যদি এটা চুজ করেন, তাহলে 200 নিচে লেখা আছে ফিল্ড সাইজ 255 ক্যারেক্টার, 255 বর্ণ আপনি লিখতে পারবেন। আর যদি মেমো দেন, তাও অ্যালফাবেট এবং নিয়মের সংখ্যা দুটোটা একসাথে লিখতে পারবেন, তবে এটা আর 65,576, মানে আরও বেশি টাইপের ক্যারেক্টার আপনি লিখতে পারবেন। নাম্বার যদি দেন, সেক্ষেত্রে নাম্বারের জন্য আপনার নির্দিষ্ট একটা এরিয়া আছে। আমি চাইলে এগুলো আপনাদের F1 দিয়ে দেখিয়ে দিতে পারি। এই জিনিসটা আপনাদের একটু খেয়াল রাখতে হবে, কারণ পরীক্ষায় দেখা যায় কি ধরনের প্রশ্ন আসতে পারে আর কত সাইজ, সাইজটা ভেরি ইম্পর্টেন্ট দেখার জন্য। F1-এ ক্লিক করলে আসার কথা, আসছে না কেন? আসছে হয়তো, একটু দেরি হচ্ছে, একটু ওয়েট করেন। কম্পিউটার একটু স্লো দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমরা বড় করে দিলাম এটাকে। এই যে ট্যাক্স যদি আপনি দেন, তাহলে অ্যালফাবেট আলফা নিউমেরিক আর 255 ক্যারেক্টার এখানে সুন্দর করে দেওয়া আছে। মেমো দিলে 63,999টা ক্যারেক্টার, বা নাম্বার দিলে 8 বাইট পর্যন্ত আপনি টাইপ করতে পারবেন। সাইজ, যেটা সাইজটা ভেরি ইম্পর্টেন্ট। ডেট অ্যান্ড টাইম দিলে 8 বাইট জায়গা নেবে, কারেন্সি দিলে 8 বাইট জায়গা নেবে, আর অটো নাম্বার দিলে 4 বাইট জায়গা নেবে। ইয়েস আর নো দিলে, ওই যে ইয়েস আর নো হচ্ছে উপস্থিত কি অনুপস্থিত, মেল ফিমেল, এক্ষেত্রে আমরা ইয়েস আর নো চুজ করতে পারি। ওয়েল অবজেক্ট হচ্ছে ছবির জন্য, ছবিতে বেশি অনেক বড় হয়ে থাকে, সেজন্য ওয়েল অবজেক্টে 1 GB পর্যন্ত। হাইপার লিঙ্কের ক্ষেত্রে আপনার 2048 ক্যারেক্টার পর্যন্ত দিয়েছে। অ্যাটাচমেন্টের ক্ষেত্রে কোনো লিমিটেশন দেয় নাই, আর লুকআপ উইজার্ডের ক্ষেত্রে 4 বাইট পর্যন্ত দিয়েছে। তো আমরা অ্যাক্সেসে যাচ্ছি। তো অ্যাক্সেসে গেলাম, তো আরডি নাম্বারের জন্য আমরা অবশ্যই ট্যাক্স দেব। তারপর হচ্ছে আরডি নাম্বারের পর নেম, এটা আরডি নাম্বার হবে, সরি, ওপরটা হবে আরডি নেম, আরডি নাম, আরডি নাম, তারপর নেম। নেমে আমরা ট্যাক্স দিতে পারি অথবা মেমো দিতে পারি। আচ্ছা ট্যাক্স, অ্যাড্রেস ছোট হাতের লেখাই উত্তম, কারণ পরবর্তীতে আমরা কোয়েরি করার সময় স্মল লেটার কিনা ক্যাপিটাল লেটার কোনটা ঝামেলা হতে পারে, এর জন্য আমরা অবশ্যই স্মল লেটারের ফিল্ড নেমগুলো আমরা লিখবো। আইডি নেম, নেম, অ্যাড্রেস, ফোন নাম্বার লিখতে পারে।
বা মোবাইল দিতে পারেন। তারপরে এখানে মোবাইলের ক্ষেত্রে ট্যাক্স দিতে পারেন, ট্যাক্স দিলে প্লাস 888 লেখা আছে, আর নাহলে প্লাস দেখতে পারবেন না, সংখ্যাগুলো লিখতে হবে। যদি নাম্বার দেন বা সামথিং কিছু দেন তাহলে অবশ্যই আপনাকে নাম্বার লিখতে হবে। তো মোবাইল, তারপর কি হচ্ছে কি পিকচার, পিকচার আগে ডেজিগনেশন দিন, ডেজিগনেশন ভেরি ইম্পর্টেন্ট। ডেজিগনেশনটা আপনি ট্যাক্স দিতে পারেন, বেশি ক্যারেক্টার হয় না আশা করি ডেজিগনেশন। তারপর কি পিকচার, কারণ পিকচারটা দিচ্ছে এই জন্য, কারণ পিকচারের ক্ষেত্রে কী ব্যবহৃত হয় সেটা একটু দেখিয়ে দেওয়ার জন্য ওয়েলি অবজেক্ট চুজ করলাম। দেন এগুলো দিয়েও আমরা একটা টেবল ক্রিয়েট করতে পারি। তাহলে আমরা আইডি লাগবে, আমার আইডি লাগবে, আইডি এমপ্লয়ীদের আইডি লাগবে, তো নেম লাগবে, অ্যাড্রেস লাগবে, ফোন নাম্বার, ডেজিগনেশন ফর পিকচার। তাহলে আমরা ক্রিয়েট করতেছি, টেবল লিখে ফেললাম, সেভ বাটনে ক্লিক করলাম, সেভ বাটনে ক্লিক করার পর লিখলাম এমপ্লয়ি, টেবলের নাম লিখলাম এমপ্লয়ি নেম, ওকে। তো বলছে এখানে কোনো প্রাইমারি কি অ্যাপ্লাই করেননি, তো যদি চান প্রাইমারি কি কম্পিউটার, বলছে আমি অটো দিয়ে দেবো, ইয়েস দিলে। আমি বললাম না, আমার অটো দরকার নেই, আমরা নিজেরাই প্রাইমারি কি অ্যাপ্লাই করবো। প্রাইমারি কি বিষয়টা এরকম যে যদি আমি আইডি নাম্বার ডাবল এন্ট্রি করেও ফেলি, ডাটা এন্ট্রি করার সময় ভুল করে কারো আইডি 001 দিয়েছে, পরপরে যা আরেকজন কি 001 ভুলে দিয়ে ফেলছিলাম, সে সময় কম্পিউটার বলবে যে আপনি এই 001 দুইবার ইউজ করতে পারবেন না, কারণ এখানে প্রাইমারি কি দেওয়া আছে। তাহলে ডুপ্লিকেট এন্ট্রি না হওয়ার জন্য আইডির ক্ষেত্রে আমরা এটা ইউজ করবো। তো সেভ বাটনে ক্লিক করলাম, ক্লিক করে আবার এই টেবলের এই যে বাম পাশে চলে আসছে এই টেবলটা ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করে এখন দেখেন ক্লিয়ার কিনা আপনাদের। যদিও ওখানে ডিজাইন ভিউতে একটু কষ্ট হচ্ছিল বুঝতে, এখন কিন্তু ক্লিয়ার, 001। হায়দার হোসেন, অ্যাড্রেস লিখতে পারেন, সিটিজি বা একটু বড় করে লিখলেও হবে, নিউ মার্কেট, সেরকম অ্যাড্রেস বেশি লেখা যায়, কারণ যেহেতু অ্যাড্রেসে আমরা মেমো দিয়েছি তাই অ্যাড্রেসে বেশি লেখা যায়। তো প্লাস 888, যাই হোক একটা নাম্বার দিয়ে দিলেন। ডেজিগনেশন অফিসার, যদি একটা জিনিস দিই নাই যদি দরকার ছিল, আমরা পরবর্তীতে দেখিয়ে দেবো। পিকচার, পিকচারের ক্ষেত্রে আপনি রাইট বাটন ক্লিক করে, এই ঘরে রাইট বাটন ক্লিক করে ইনসার্ট অবজেক্ট বাটনে ক্লিক করে এখানে চুজ করতে হবে ক্রিয়েট ফ্রম ফাইল, ব্রাউজ বাটনে ক্লিক করতে হবে, দেন আপনার যেখানে ছবি আছে সেই ফোল্ডারে গিয়ে চুজ করে দেবেন, ওকে, চলে আসবে। এভাবে আপনি আপনার সমস্ত এমপ্লয়ীদের ডেটা এন্ট্রি করতে পারবেন। ইয়াসির হামিদ, ঠিক আছে, এভাবে আপনার সমস্ত ডাটাগুলোকে আপনি দিতে পারেন। অফিসের ম্যানেজার, এখানে ছবি ক্ষেত্রে ছবি ব্রাউজ করে আপনি যে ছবিটা, আমাদের কাছে যদিও ছবি নেই তাই আমরা আমাদের, তাহলে এখানে সেভ করে নিলাম। এখানে আপনার যদি হয় 100 জন এমপ্লয়ি, সমস্ত এমপ্লয়ীদের ডাটা আপনি সেভ করে রাখবেন, এটাই প্রথম শর্ত। টেবল ক্রিয়েট করতে হবে, টেবল এমপ্লয়ীদের টেবল লাগবে, একটা ডাটাবেস তৈরি করতে গেলে এমপ্লয়ি ইনফরমেশন, এমপ্লয়ীদের এডুকেশন ইনফরমেশন, এগুলো আলাদা টেবল, এমপ্লয়ীদের আর কি হতে পারে যে এক্সপেন্সেস টেবল, এক্সপেন্সেস বা স্যালারি জন্য, স্যালারিটা সেখানে দেওয়া হয়নি, স্যালারি দেওয়া দরকার ছিল, স্যালারি একটা বড় দরকার ছিল। তাহলে এই ধরনের অনেকগুলো টেবল আমরা ক্রিয়েট করতে পারি, এক্সপেন্সেস, অফিস এক্সপেন্সেস টেবল থাকবে, তারপরে এই ধরনের আরও অনেকগুলো অপশন আমরা দেখতে পারি, যা ব্যাঙ্ক অ্যাকাউন্ট সম্পর্কে একটা টেবল থাকতে পারে, সেরকম সমগুলো টেবলকে সমষ্টি করে একটা ডাটাবেস তৈরি হয়, কারণ অনেকগুলো ইনফরমেশন নিয়ে কাজ করা হয় ডাটাবেস। তাহলে আজকে এতটুকুই থাক, টেবল ক্রিয়েট করতে হয় আমরা জেনে গেলাম, এর পরবর্তীতে আমরা টেবলের ফিল্ডগুলোকে একটু এডিট করার কাজ আমরা দেখে নেব। আজকে এই পর্যন্তই।